তুমি আজকে স্কুলে ভর্তি হতে যাচ্ছ? তুমি স্কুলে যাবা? স্কুলে গিয়ে পড়াশোনা করবা? দর্শক, শুরুর কথাতেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি টাইপের হবে। হ্যাঁ, আপনাদের গেস সত্যি, আজকে যাচ্ছি আমাদের মেয়েটাকে স্কুলে ভর্তি করানোর জন্য। তো আমি অঙ্কিতার পাপা দুজনেই যাচ্ছি মেয়ের সাথে। তো আমরা বাসা থেকে রওনা হয়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, এখন লিফটের জন্য ওয়েট করছি। বাসা থেকে স্কুল খুব একটা দূরে না, তাই রিক্সা করে যাচ্ছি, যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। তো আমাদের বেবিটাকে আজকে স্কুলে ভর্তি করাবো, বেবি স্টুডেন্ট লাইফ শুরু হবে। বেবি, সবাইকে হাই দিয়ে দাও এবং সবার কাছে আশীর্বাদ চাও। তো আমরা অঙ্কিতাকে যে স্কুলে দিব সেই স্কুলের নাম হচ্ছে মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করানো হয় এখানে। তো আমাদের অঙ্কিতাকে প্লেতে ভর্তি করাবো, আর প্লে গ্রুপে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটোই আছে, আমরা অঙ্কিতাকে ইংলিশ ভার্সনে ভর্তি করাবো। তো আমরা স্কুলের সামনে অলরেডি চলে এসেছি, এই হচ্ছে সেই মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল। এখন আমরা স্কুলের গেটের সামনে দাঁড়ানো, অঙ্কিতা আর অঙ্কিতার পাপা অলরেডি ভিতরে যাচ্ছে। তো চলুন দর্শক, ভিতরে যাওয়া যাক। হেডমিস্ট্রেসের রুম। তো হেডমিস্ট্রেস এখন আপাতত রুমে নেই, উনি গিয়েছেন নামাজ পড়ার জন্য। তো ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। তো ভর্তি করাবার জন্য আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটাই অঙ্কিতা পাপা ফিল আপ করছে। এই হচ্ছে অঙ্কিতার স্কুলের হেডমিস্ট্রেস, এটা হচ্ছে অঙ্কিতার স্কুলের ফ্রগের কাপড়টা, আর শার্টের কাপড়টা হচ্ছে সাদা, সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো জায়গাতে, এই জন্য ওটা বাইরে থেকে কিনতে হয়। আর ফ্রগের যে কাপড়টা এটা হচ্ছে স্কুল থেকে দেওয়া হয়, যেহেতু নির্দিষ্ট একটা প্রিন্টের, এই জন্য এটা স্কুল থেকেই দেওয়া হয়। তো স্কুলের যে দপ্তরি চাচা সে আমাদেরকে কাপড়টা কেটে দিচ্ছে। এই হচ্ছে স্কুল ড্রেসের যে ফ্রকটা হবে সেই ফ্রকের কাপড়, স্কুলের মনোগ্রাম, আর হচ্ছে স্কুলের টাই, আর এটা হচ্ছে স্কুলের বই। তো ওদের মোট 6টা বই দেওয়া হবে, বইগুলো খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে ইংলিশ বই। এটা হচ্ছে হাতের লেখা সুন্দর করবার জন্য বাংলা বই। এটা হচ্ছে ম্যাথ সাবজেক্টের বই। এটা হচ্ছে ড্রয়িং করার বই। আর এটা হচ্ছে ধর্মীয় বই, যার যার ধর্ম অনুসারে বই দেওয়া হয়। আর অঙ্কিতার ক্লাসটা হবে এমন। তো স্কুলে ভর্তি করানোর কাজ শেষ, তো পরের দিনই চলে আসি আমরা টেইলার্সের দোকানে স্কুল ড্রেস বানাবার জন্য। অঙ্কিতা তো খুবই এক্সাইটেড স্কুল ড্রেস বানাবে।
ড্রেস বানাবে? তো স্কুল ড্রেস বানাতে দেয়া তো হয়েই গেল, এখন আমরা বাসায় চলে যাব। আজকে হচ্ছে স্কুলে ভর্তি করার তৃতীয় দিন, আজকে আমরা চলে এসেছি শপিং করবার জন্য। যেহেতু স্কুলে ভর্তি করা হয়েছে, এখন তো স্কুলের ব্যাগ লাগবে, জুতো লাগবে, ঘড়ি লাগবে, আরো কত কিছু। তো প্রথমে আমরা ব্যাগের দোকানে চলে এসেছি ব্যাগ কিনবার জন্য। অঙ্কিতা তো ব্যাগ কিনতেও খুব ইন্টারেস্টেড। আর সবগুলো ব্যাগে এত সুন্দর ছিল যে আমি খুবই কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোনটা নিব। সবগুলো ভালো লাগছিল দেখতে। তো ফাইনালি অঙ্কিতার পছন্দের ব্যাগ কেনা হলো। ব্যাগটা আসলে খুব সুন্দর ছিল। ব্যাগ কেনার পরে হচ্ছে জুতা কিনবার পালা। তো জুতাও অঙ্কিতার পছন্দেই কেনা হয়েছে। এটা হচ্ছে সেই জুতোর দোকানটা, এই দোকান থেকে অঙ্কিতাকে জুতা কিনে দেওয়া হয়। তো জুতার দোকানটা ছিল সেকেন্ড ফ্লোরে, এখন আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, কারণ ওর জন্য ঘড়ি কিনতে হবে, আরও অনেক ব্যান্ড, আরও অনেক কিছু কিনতে হবে। আর আজকে হচ্ছে ফাইনালি স্কুলে যাবার আগের দিন রাত্রিবেলা। তো স্কুল ড্রেস তো বানানো শেষ, এই হচ্ছে অঙ্কিতার স্কুল ড্রেস। এটা হচ্ছে শার্ট, ভেতরে যে শার্টটা থাকবে সেই শার্টটা। আর এটা হচ্ছে স্কুল ড্রেসের ফ্রক, স্কুলের মনোগ্রাম দেওয়া। আর এটা হচ্ছে টাই আর স্কুলের বেল্ট। আর স্কুলের ব্যাগ তো আপনারা আগেই দেখেছেন। আর এদিকে আমার শাশুড়ি মা আমার জন্য ড্রেস বানাচ্ছে। এটা হচ্ছে অঙ্কিতার স্কুলের সাথে ম্যাচিং করে বানানো। আর অঙ্কিতার বড় পি মাকে ড্রেস বানাতে হেল্প করছে, কারণ পরের দিনই হচ্ছে স্কুল, তাই মা এবং রীতাদি দুইজনে মিলেই অনেক কষ্ট করে এই ড্রেসটা বানিয়েছে, এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে হচ্ছে স্কুলে যাবার দিন, আমরা অলরেডি লিফটে আছি, এখন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। অঙ্কিতা, অঙ্কিতা, তুমি স্কুলে যাচ্ছ? অঙ্কিতা তো খুবই এক্সাইটেড ছিল, কারণ স্কুল ড্রেস পরে, জুতো পরে প্রথম স্কুলে যাচ্ছে। আর ওর সাথে আমিও খুব এক্সাইটেড ছিলাম, কারণ মেয়ের প্রথম স্কুল বলে কথা। তো অলরেডি আমরা স্কুলে চলে এসেছি, এখন যাচ্ছি দোতলায়, ওদের ক্লাস হবে হচ্ছে দোতলায়, তাই আমরা দোতলাতেই যাচ্ছি। অঙ্কিতার সাথে অঙ্কিতার বর্দি যাচ্ছে। এই হচ্ছে অঙ্কিতার ক্লাসরুম, বাইরে থেকেই দেখতে অনেক সুন্দর, শুধু তাই নয় ভিতরেও ক্লাসটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো আজকে যেহেতু প্রথম দিন, ও একা বসতে চাচ্ছিল না, তাই ওর বর্দিও ওর সাথে বসেছিল। তো আজকের মতো ক্লাস করা শেষ, এখন সিঁড়ি দিয়ে ওরা নিচে নামছে। ওদের ক্লাস হচ্ছে 2 ঘন্টা, যেহেতু আজকে প্রথম দিন তাই ফুল টাইম ক্লাস করেনি, 1 ঘন্টার মতো ক্লাস করেছে। তো ক্লাস শেষে ওদেরকে খেলতে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাই আজকে যেহেতু প্রথম দিন ও কাউকেই চিনে না, ওর কোনো ফ্রেন্ড আজকে দিনের জন্য হয়নি, তো ওর বর্দে ওর সাথে খেলা করছে।
অঙ্কিতা খুবই খুশি ছিল। আর একসাথে এত খেলনা, এত বাচ্চা কাচ্চা, মানে ও খুবই খুশি ছিল, খুব এক্সাইটেড ছিল দিনটা, আজকের দিনটাতে। আর আমারও খুব ভালো লাগছিল যে মেয়ের প্রথম স্কুল, মেয়ে স্কুলে এসেছে, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছিল। সো ফাইনালি অঙ্কিতার কাছে অঙ্কিতার স্কুল, অঙ্কিতার মিস এবং অঙ্কিতার ফ্রেন্ডদের অনেক ভালো লাগলো। আর অঙ্কিতার মিস তো খুবই ফ্রেন্ডলি, উনি খুব সহজেই বাচ্চাদের ম্যানেজ করতে পারে, এই জন্যে হয়তো বা অঙ্কিতার কাছে স্কুল জিনিসটা সহজভাবে নেওয়া সম্ভব হয়েছে। এই জন্য অঙ্কিতার মিসকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার তো খুবই টেনশন ছিল, শুনেছি বাচ্চারা স্কুলে যেতে চায় না, ক্লাস করতে চায় না, কান্নাকাটি করে, সেই টেনশনেরও অবসান হলো। তো ওই দিন ও প্রায় আধা ঘন্টার মতো খেলা করেছিল, বাসায় যেতেই চাচ্ছিল না, তো অনেক কষ্ট করে ওকে চকলেট দেবো, আইসক্রিম দেবো, এসব বলে বাসায় নিতে হয়েছে। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন, ও যেন পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। সো ভিউয়ার্স, এতক্ষণ যারা অঙ্কিতার ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অঙ্কিতার নেক্সট ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। অঙ্কিতা, তুমি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ। ভালো লেগেছে তোমার? হ্যাঁ। আবার স্কুলে যাবা কালকে? হ্যাঁ। ওকে, বাই দিয়ে দাও সবাইকে। তুমি স্কুলে কি পড়েছো? পড়াশোনা করেছো? হ্যাঁ। ওকে, সবাইকে আবার বাই দিয়ে দাও।